হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিচেন মেশিনারি নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি জয়ন্ত মডুল তো চলুন আজ আপনাদেরকে দেখাবো ক্যামকুডিআই পাওয়ার টিলারের ক্লাস প্লেট কীভাবে রিপেয়ারিং করা হয় তো ক্লাস প্লেট রিপেয়ারিং করার পূর্বে বলবো ক্লাস প্লেটের পাশে যে বেল্টের ঢাকুন কোভার থেকে ঢাকুন কোভারের স্ট্যান্ডটি খুলে নেওয়া হলো এবং ক্লাস প্লেটটি ফার্স্ট থেকে লাস্ট অবধি কীভাবে খোলা হচ্ছে কীভাবে লাগানো হচ্ছে এবং কীভাবে রিপেয়ারিং করা হচ্ছে ডিটেলসটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা মন দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবেন এই অ্যারো চিহ্ন যেভাবে দেখানো হলো এইভাবে নাটটি খোলা হচ্ছে এবং নাটটি পুনরায় লাগাবেন কোন পেঁচে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই অ্যারো চিহ্ন উল্টো পেঁচে এরো চিহ্ন যেভাবে দেওয়া আছে ঠিক এই পেঁচে নাটটি টাইট হবে এবং ক্লাস প্লেটটি নাটটি সুন্দরভাবে খুলবেন এবং ক্লাস প্লেটের সাইটের যে বাটি অংশটি এটি খোলার পরে ক্লাস প্লেটটি কীভাবে খুলবেন পুরো ডিটেলসটাই দেখানো হলো তো আপনারা মন দিয়ে দেখবেন আশা করি বুঝতে পারবেন এবং ক্লাস প্লেটটি খোলার পরে সাইটের পিন আছে পিনটি স্ক্রু ড্রাইভার দিয়ে আটকে নেবেন এবং ক্লাস প্লেটের এই সাইডে ছোটো একটা পিনটা নাটের সঙ্গে টাইট থাকে সেই অংশটি হাতুড়ি এবং ছেনে দিয়ে টুকটুক করে মেরে খুলে নেবেন নিয়ে হাতুড়ি মারবেন ভিতরের অংশটি ফাঁকা হয়ে যাবে এবং এখানে যে হোল অংশটি দেখতে পাচ্ছেন এখানে একটা নাট ঢুকে রেস দিয়ে টাইট মারবেন এই অংশটি খুলে আসবে তো বন্ধুদেরকে বলবো আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খোলা হচ্ছে এবং এখানে রেঞ্জ দিয়ে টাইম মারার পরে অংশটি বার করে নেওয়া হলো এবং ক্লাস প্লেটের এই মেন অংশটি যেটার সঙ্গে সেটিং আছে সেই অংশটি চারিখানা টুকটুক করে ধাক্কা মেরে নেবেন নেওয়ার পরে মালটি ডান হাতে ধরে বাঁধ দিয়ে উঁচু করে মালটি কাত করে নেবেন তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে দেখুন কীভাবে রাখা হলো নেওয়ার পরে দেখতে পাবেন এই গ্লাস প্লেটের নিচের অংশটি বার হয়ে গেছে এবং গ্লাস প্লেটের উপরে যে লোহার পাতি যে গোলাংশটি আছে এই অংশটির কানাটি টুকটুক করে আস্তে আস্তে ঠুকে নেবেন যাতে ওর যে প্যাকিং অংশটি আছে যাতে না কেটে যায় প্যাকিংয়ের আউট দিয়ে যে অংশগুলো আছে সেই অংশগুলো টুকটুক করে কেটে নেবেন তাতে কী হবে আপনার প্যাকিংটি নষ্ট হবে না এবং ওই ক্লাস প্লেটের ওই গোল অংশটির ভিতরে আপনারা আস্তে আস্তে পরিষ্কার করতে সুবিধা হবে এবং ক্লাস প্লেটের উপরের ওই যে অংশটি দেখতে পাচ্ছেন যেখানে হাতুড়ি দিয়ে টুকটুক করে মারা হচ্ছে ওই অংশের প্যাকিংটা কেটে গেলে আপনার সেটিংয়ের যে অবজার্ভমেন্ট সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এটা না করে আপনারা টুকটুক করে কেটে নেবেন নিলে আপনাদের ওই অংশটি পরবর্তীতে পরিষ্কার করতে সুবিধা হবে এবং এই অংশটি একটা পাতলা ব্লেড কিংবা যেটা থেম ব্লেটের অংশ ওই অংশটা দিয়ে পরিষ্কার করে নেবেন দেখুন এর ভিত্তিতে কতটা গুঁড়ো বার হয়েছে ক্লাস প্লেটটা খেয়ে 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 গুঁড়ো বার হয়ে গেছে এবং ক্লাস প্লেটটা কীভাবে খুলবেন ক্লাস প্লেটের মিডেল অংশে আপনি একটা দশ ইঞ্চির নাট ঢুকিয়ে দেবেন দিয়ে এধারে অপর সাইডে একটা ক্লাম লক দিয়ে নাটগুলো ভালো করে টাইট করে নেবেন দেখুন কিভাবে করছি নাটটা লাগিয়ে দেওয়া হলো এবং নাটের ওখানে পুরোটা পরিষ্কার করে নিয়ে ওখানে বোল লাগিয়ে দেওয়া হচ্ছে বোল লাগিয়ে দিয়ে ওই অংশটা সুন্দরভাবে পিনটা লাগিয়ে টাইট করে পিনগুলো সব বার করে নেওয়া হলো এবং ডান হাতের এই অংশটি পাক দিয়ে খুলে নিতে হবে নিয়ে লোহার অংশের পরে একটা করে লোহার অংশ আছে এবং একটি করে কাঠের ক্লাস প্লেট আছে দেখুন কীভাবে খুলছে ক্লাস প্লেটটা দেখতে পাচ্ছেন ওটা লোহার অংশ আর এই সাইডে যেটা বার করে দিল এটা কাঠের অংশ ওই লোহার অংশ এবং কাটার অংশ ওই বার করে দিল এবং ওই অংশটি হাতে করে ধরে রাখা যে অংশটি ওইটা সুন্দরভাবে ব্লেড দিয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে ওখানে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন যাতে ময়লা না থাকে পরিষ্কার করে নেওয়ার পরে একটা ভাঙা কাপড় দিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে ওখানে নতুন গ্লাস প্লেট দিয়ে ওটাকে আবার পুনরায় সেটিং করতে হবে দেখুন ক্লাস প্লেটটা কীভাবে সেটিং করছে ওই লোয়ার পাতটি ফার্স্টে লোয়ার প্লেটের অংশগুলো পরিষ্কার করে নিচ্ছে যে পাত্তিগুলো ছিল সেটা পরিষ্কার করে নিয়ে একের পর এক পরিষ্কার করে নিচ্ছে নিয়ে ওটাকে ওই লাগিয়ে দিল ও সেম টাইপের লাগিয়ে দিয়ে দিত এবং এবারে কী করবেন কাঠের ক্লাস প্লেটটি দিয়ে দেবে কাঠের ক্লাস প্লেটটি যখনই দিয়ে দেবে দেওয়ার পরে আবার একটি লোহার অংশ দেবে এইভাবে একটা কাঠের একটা লোহার একটা কাঠের একটা লোহার এইভাবে তিনটে পাত্রে সেটিং করবে দেখুন জিনিসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে এবং একটার পর একটা সেটিং করছে দেখুন কোম্পানির ক্লাস প্লেট একটা দিয়েছে তারপরে আর একটা দিচ্ছে একটার পর একটা করে দিয়ে যাচ্ছে সুন্দরভাবে সেটিংটা আপনারা দেখেন বেশ একটা কাঠের দিল একটা লোহার দিয়ে দিলো এবার এই অংশটি সুন্দরভাবে ওই অংশটা দিয়ে টাইট করে দিচ্ছে এবং এই পরে আপনারা কী করবেন মাল্টি সেটিং করা হয়ে গেলে নাটগুলো যেভাবে লাগানো হয়েছিলো ঠিক তার উল্টো হয়েছে নাটগুলো পুনরায় খুলে নেওয়া হবে খুলে নিয়ে ওই অংশটি আবার পুনরায় ক্লাস প্লেটটি আবার পুনরায় সেটিং করে নেবে এবং ক্লাস প্লেটটি দেখুন পিনগুলো দিয়ে পুনরায় আটকাচ্ছে সুন্দরভাবে পিনগুলো দিয়ে পিনগুলো দিচ্ছে এবং পিনগুলো দিয়ে ওই অংশটি আবার আটকে নিয়েছে এবং হাতুড়ির ওটা দিয়ে আবার পুনরায় টুকটুক করে টুকটুক করে ওটাকে ব্যান্ড করে দিচ্ছে দেখুন ক্লাস ক্লাসফোলেট যে অংশটিতে ঢাকা ছিল লোহার যে বাটিটি সেটাও পরিষ্কার হয়ে গেছে কত সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে এবং পাশের ক্লাস প্লেটটি দেখুন যেভাবে নাট সেটিং করা হয়েছিল সেইভাবে ওটাকে আবার পুনরায় খুলে সেটিং করে নিয়েছে তো বন্ধুরা ক্লাস প্লেটের কাজ এমন কিছু নয় দেখুন নাট দিয়ে ওটাকে খুলছে খোলার পরে ওটাকে পুনরায় আবার জায়গায় সেটিং করবে দেখুন ক্লাস প্লেটের এই অংশটি আবার সুন্দরভাবে পরিষ্কার করে নেবে এই যে কভারটি এই কভারটি থাকলে সহজে জল ঢোকে না এটাও আপনাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে এই অংশটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে নে ক্লাস প্লেটটি ওই দেখুন ক্লাস প্লেটটি ঠিক সাইডে প্রিনিয়াম রেট ওখানে ক্লাস প্লেটটি লাগা নিয়ে দেখুন কীভাবে ক্লাস প্লেটটি লাগাচ্ছে দেখুন পাক দিয়ে দিয়ে পাক দিয়ে দিয়ে হাতের কবজি রেতে ধরে টাইমিং করে সুন্দরভাবে টাইমিং করে ভিতরে নিয়ে যাচ্ছে ভিতরের ওই অংশে যে নাড় লাগা সেই নাড়টা পুনরায় খুলে নিচ্ছে নিয়ে এবার লোহার পাত্রেটি বসিয়ে দেবে দেখুন লোহার ঢাকন কভারটি লয় ঢাকন কভারটি কীভাবে লাগাচ্ছে দেখুন ঠিক এইভাবে আপনারা লাগাবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না সেটিংটা দেখে নেবেন এখানে টাইট বেশি হয়ে গেলে গাড়ি কিন্তু গোড়াবেও না দাঁড়াবেও না তো বন্ধুরা আপনারা যখন করবেন আমি যে নিয়মগুলো বলেছি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেইভাবে করবেন এবং তাহলে সুবিধা হবে দেখুন ছোটো ছোটো করে হাতুড়ির বাড়ি মেরে জিনিসটা ডান হাত দিয়ে পাক দিচ্ছে সরি ডান হাত দিয়ে হাতুড়ি মাছে বাঁ হাত দিয়ে পাগ দিয়ে ঢুকিয়ে দিল এবং ওই অংশটিকে নাট বলের সঙ্গে ক্লাম পিন করে দিল দেওয়ার পরে ওই অংশটির যে তিনটে স্ক্রুপ গার্ড ছিল সেই অংশটি দেখুন নাটগুলো আবার ঠিক আগের যে ফার্স্ট স্টেপে যে আরও দেখে দিয়েছিলাম ঠিক তার উল্টো ভেচে নাটগুলোকে টাইট দিচ্ছে দেখুন এই অংশটা আপনার ওখানে রেস্টটা রেখে ঠিক এরকম অংশে টাইট দিতে হবে বেশি টাইট দিলে হবে না এবং টাইট দেওয়ার পরে এই অংশটি আপনারা একবার ক্লাস প্লেট ছেড়ে একবার পাং মারুন হ্যাঁ একজন পাং মেরে দেখবেন এবং একজন ক্লাস প্লেটটি টেনে চেক করে নেবেন যাতে দেখবেন ক্লাস প্লেটটি সাড়া সাথে সাথে চলছে এবং ক্লাস প্লেটটি ইয়ে করলে যাতে না আটকায় এবং ওই অংশটিতে একটা রেউস পিন ছিল সেটাকে দিয়ে আটকে দিচ্ছে দেখুন ব্যাস যাতে ওই অংশটি না পুনরায় বাইরের দিকে চলে আসে তো এবং এই অংশটিতে আবার পুনরায়ের মতন পিন দিয়ে আটকে দেওয়া হবে ফার্স্ট স্টেপে দেখিয়ে আনিছিলাম যে এরো চিহ্নতে পিনটা কীভাবে খোলা হচ্ছিলো এবং ঠিক তার উল্টো মেচে যে অংশটিতে লাগানো হচ্ছিল সেই অংশ এই অংশটি দেখানো হয়েছিলো যে আপনারা কীভাবে নাটটি খুলবেন এবং